সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ। কটেজ লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407001 26 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার বেলা 12টা নাগাদ একটি জরুরি বৈঠক হলো আরামবাগ পৌরসভা চত্বরে। পৌর প্রশাসক পৌরোহিত্য করেন এই বৈঠকের এক্স কাউন্সিলরদের নিয়ে। আসন্ন ভয়ানক ঘূর্ণিঝড় জস নিয়ে আলোচনা হয়। এছাড়াও জরুরি ভিত্তিতে আরামবাগ পৌরসভা ভ্যাকসিনেশন শুরু করেছে সাধারণ মানুষের জন্য। প্রতিটি এক্স কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হলো, তারা যেন তার নিজ নিজ ওয়ার্ডের কম করে 200 মানুষের নাম নথিভুক্ত করে পৌরসভায় দ্রুত জমা করেন। তাদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে পৌরসভার তরফে। সাথে কথা বলুন, তাদেরকে বলুন যে এই সিস্টেমে কাজ হবে। আপনি বলছেন এক, ওখানে যাচ্ছে, কাজ হবে না। আমি সিস্টেমটা তাদেরকে নিয়ে এবার সাধারণ মানুষ যে আমরা ভ্যাকসিনগুলো দিচ্ছিলাম এর আগে হকারদের, টোটো চালকদের, তো সাধারণ মানুষ অনেকেই বলছে আমরা ভ্যাকসিন নিতে ইচ্ছুক। সেটাই আমাদের প্রশাসককে বললাম, যাতে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন দেওয়া হয়। তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন মানে সাধারণ মানুষকেও দেওয়া হবে। তাই আপাতত ওয়ার্ড পিছু 200টা করে 200 জন করে নাম দিতে বলেছে। এবার ওই 200 জন তো একদিনে সব ওয়ার্ডকে দেওয়া সম্ভব নয়, তাই 10টা 20টা করে কেটে কেটে প্রত্যেকটা ওয়ার্ডকেই ভ্যাকসিন দিয়ে। হ্যাঁ, আমাদেরকে এই নামগুলো দিতে বলছে, নামগুলো দেওয়া হলেই চলে আসবে, প্রতিদিন চালু থাকবে। এখন আমি 5 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর হাসান আলী চৌধুরী। যেকোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Sometimes fashion can change vision.